এবার আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। আমরা যখন কালকে একসঙ্গে শুরু করেছিলাম, তোমরা লিখতে পারছিলে না, এখন অনেক পারছো তো? কেউ কেউ পাতার পর পাতা লিখে নিয়েছো। এই যে আমি একটা জটিল গান বললাম, ছড়াগুলো লিখেছো, এই যে তোমার গানগুলো মায়াবন বিহারিণী, এই গানটি পর্যন্ত তোমরা লিখে ফেলতে পেরেছো। তোমরা এরকম নিজে নিজে পড়তে চেষ্টা করবে, অনেক পেরে যাবে, তাই না? এই কাজগুলি কেউ করে দিতে পারবে না, নিজেকেই করে নিতে হবে, সময় বের করে নেবে শরীরচর্চা থেকে নিয়ে করবে। তোমরা এত সুন্দর শিখে গেলে, তোমরা শিখেছো না শেখোনি বলো, লিখে আর কি তোমরা বলবে? আমরা পারিনি বলবে, কিন্তু তোমাদের কি করতে হবে? লিখতে পড়তে প্রতিদিনই করতে হবে পড়ালেখার কাজগুলি, কেমন? আর তোমাদের যা ছড়া এসব ইউটিউব থেকে দেখতে চেষ্টা করবে, গুগলে গুগলে ছড়া আছে, তোমরা সেগুলোও পড়বে। কিন্তু বড় বড় লেখা কোথায় আছে? এই যে এই ছড়ার বইয়ে, এরকম ছড়ার বই দোকানে পাবে। বিদ্যাসাগরের যে আদর্শ লিপি, সেখানে কিনে তোমরা পড়বে। পড়বে তো না পড়বে না? তোমরা ভালো হয়েছো না হওনি? বেশ, তোমাদের দেখে সবাই অনুপ্রেরণা পাবে, কেমন? অনেক ভালো থেকো তোমরা। আজ হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাহলে আজকের দিনটি তোমাদের কাছে সার্থক হলো না হলো না? তোমরা লিখতে পড়তে পারলে না পারলে না? সবাই পারলে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি করছো মা, প্রণাম করছো নাকি? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে বাবা, একসঙ্গে সবাই মিলে প্রণাম করলে এটা একটা ভিড় হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। আমাদের তো অতটা সময় নেই, কেন আমি আরও অন্য স্কুল যাবো। হ্যাঁ আচ্ছা, দাঁড়াও বাবা, অবশ্যই যাবে।